আমি দীর্ঘদিন ধরে একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ, এটা সবাই জানে। সো নতুন করে এই রিলেশন নিয়ে বলার কিছু নেই, বাট যখন আমি বিয়ে করব সবাইকে জানিয়ে করব, এটাও সবাই বলে, পরে দেখা যায় জানিয়ে করে না। বাট আলটিমেটলি আমি যখন বিয়ে করব ডেফিনেটলি সেটা ধুমধাম করে আয়োজন করে করব, আর সময় বলে দেবে কখন বিয়ে করব, কারণ নেক্সট কোশ্চেন হয়তো কবে বিয়ে করছেন। এইটা তো আসলে পরিকল্পনার বিষয়। সো পরিকল্পনাগুলো আগে থেকে করতে হয়, বিয়েতে কী কী থাকবে। যেমন আমাদের কজন বন্ধু, কেউ পদ্মা সেতু উদ্বোধনের সময় বিয়ে করলো, কেউ হচ্ছে ঝর্ণায় গিয়ে মানে ঝর্ণাতে ভিজছে এবং গায়ে হলুদ করছে, কেউ আবার দেখা গেছে যে কী বলে যে সিলেটে চলে গেছে, জাফলংয়ে গিয়ে তারা বিয়ে করছে। সো আমি এখনও প্ল্যান করিনি, বা যদি কোনো প্ল্যানিং থাকে আমি চাইবো সমুদ্রে গিয়ে বিয়ে করতে। এরকমটা ইচ্ছে ছিল, কিন্তু সব কিছু তো আমি মানে হুটহাট করে হয়, একটা পরিকল্পনা মাফিক হয়। সো আমরা হয়তো ব্যাপারটা গুছিয়ে নিতে পারিনি, দ্যাটস ওয়াই পদ্মা সেতুর উদ্বোধনের দিন বিয়ে করতে পারিনি, কিন্তু পদ্মা সেতু উদ্বোধনের প্রোগ্রামটা করেছি। আর পদ্মা সেতু উদ্বোধনের যে মেইন প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্বোধন করেছেন, সেটা উনি উদ্বোধনের পরবর্তী যে কালচারাল প্রোগ্রাম শিবচরে, সেটা কিন্তু আমি উপস্থাপনা করেছি। সো এটাও আমার জন্য ডেফিনেটলি একটা বড় পাওয়া। অভিনয় নিয়ে এখন খুব একটা কাজ করছি না, কারণ হচ্ছে নাটকের যেই স্ক্রিপ্টগুলো আসে সেগুলো আসলে সব একঘেয়েমেই লাগে। সো দ্যাটস ওয়াই আমি নাটকটাকে এখন অ্যাভয়েড করছি খুব সচেতনভাবে। বাট ওটিটি প্ল্যাটফর্মের কাজ হলে ডেফিনেটলি করবো। মাঝখানে এশিয়া কাপ হলো, এশিয়া কাপ করলাম একটি প্রাইভেট টেলিভিশন চ্যানেলে। তো এশিয়া কাপ করার সময় আমি একটা অফার পেয়েছিলাম ওটিটি প্ল্যাটফর্মে, সেই কাজটা করার সুযোগ হয়নি এশিয়া কাপ করার জন্য। সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে, এরপর ফিফা ওয়ার্ল্ড কাপ আছে ফুটবল। সো দর্শক আমাকে সেখানে দেখতে পাবে। আর অভিনয়টা তো আসলে প্যাশনের জায়গা, যেহেতু আমি মূকাভিনয় করি। কিছুদিন আগে আমি কোরিয়া গিয়েছিলাম এশিয়া সোলো পারফরমেন্স ফেস্টিভ্যালে অংশ নিতে। সো সময় কেটে যাচ্ছে আমার শিল্পের মধ্য দিয়ে, পরিবার নিয়ে, প্রিয়জনকে সঙ্গে নিয়ে।